ভোটের আগে আবারও প্রশ্নে ইডির ভূমিকা। ভোটের মাত্র কয়েকদিন আগে ইডি তদন্তে উঠে আসছে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম। অনলাইনে বেআইনি জুয়া চালানোর অভিযোগে এর আগে বলিউডের বেশ কয়েকজনকে সমন পাঠিয়েছিল ইডি। শুক্রবার ভিলাই থেকে অসীম দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির অভিযোগ, অসীম দাসের কাছ থেকে 5.39 কোটি টাকা উদ্ধার হয়েছে। বাঘেল নামে এক রাজনীতিককে দেওয়ার জন্যই অসীম দাস এই টাকা এনেছিল বলে জানিয়েছেন তদন্তকারীদের। এরপরেই আসরে নেমে পড়ে বিজেপি। শুক্রবারই অমিত মালব্য টুইট করে বলেন, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের জন্যই ওই টাকা পাঠানো হয়েছিল। মালব্য অভিযোগ করেন, মহাদেব অ্যাপের মালিকরা বাঘেলকে 508 কোটি টাকা দিয়েছেন এখনো পর্যন্ত। শুক্রবার স্মৃতি ইরানি অভিযোগ করেন, হাওয়ালার মাধ্যমে টাকা পাঠানো হতো। শনিবার ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মোদী অভিযোগ করেছেন, ভোটে জেতার জন্য এই দুর্নীতিগ্রস্ত নেতারা দেশের নিরাপত্তা সংস্থাকেও আক্রমণ করছে। यहां के मुख्यमंत्री अब देश की जांच एजेंसियां, देश के सुरक्षा बल, उनको भी गाली देने लगे हैं। इन साथियों पर भी अनाप शनाप आरोप लगा रहे हैं। लेकिन मैं छत्तीसगढ़ के अपने भाइयों और बहनों को कहूंगा, ये मोदी है, गालियों से डरता नहीं है। भ्रष्टाचारियों का हिसाब करने के लिए ही तो आपने मोदी को दिल्ली भेजा है, जिन्होंने छत्तीसगढ़ के गरीब को लूटा है, उस पर कार्रवाई होके रहेगी। पाल्टा उत्तर दिए छे कांग्रेसो। मुख्यमंत्री अभियोग করেছেন, বিজেপি এতটাই ভীত যে ভোটে জেতার জন্য আমার ভাবমূর্তিকেও কলঙ্কিত করতে হচ্ছে। ওরা এর আগে হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ারকেও ব্যবহার করেছে। পাবলিক মুড ইজ ভেরি ক্লিয়ার ইন অল দি স্টেটস, কংগ্রেস ইজ গোয়িং টু ফর্ম দ্য গভর্নমেন্ট। হোয়েন এভার বিজেপি সিজ দ্য গ্রাউন্ড ইজ স্লিপারিং ফ্রম দেয়ার ফিট, দে হ্যাভ অনলি ওয়ান ওয়েপন উইথ দেম, ইডি। দিস টাইপ অফ tactics is not going to serve the purpose. People are not fools, they know about the BJP's tactics. বিরোধীরা বারেবারেই অভিযোগ করেছে, কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। ভোট এলেই কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে চাপে ফেলার চেষ্টা করা হয় বিরোধীদের। ছত্তিশগড়ে প্রথম দফার ভোট আগামী মঙ্গলবার। তার ঠিক আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ আনা তারই প্রমাণ, অভিযোগ কংগ্রেস শিবিরের। News Time.